বিএনপির এক দফা দাবিতে পদযাত্রার বিপরীতে পৃথকভাবে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। বিএনপির এক দফা দাবিতে পদযাত্রার বিপরীতে শান্তি উন্নয়ন ও শোভাযাত্রা করেছে নাটোরের আওয়ামী লীগ। মঙ্গলবার 18 জুলাই বেলা 11টার দিকে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের কান্দি পীঠস্থ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘুরে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে তারা এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, সহসভাপতি শহীদুল ইসলাম বকুল এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহসভাপতি ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিএনপি যদি পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। সরকারের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীদেরকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় ওই সমাবেশে। অপরদিকে এদিন সকাল 10টার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুসারীরা সংসদ সদস্য শিমুলের কান্দি পীঠস্থ বাড়ি থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের করে। শিমুলের অনুসারীরা মোটরসাইকেল শো ডাউন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হয়ে নবাব সিরাজউদ্দৌলা কলেজ চত্বর হয়ে কানাইখালী এলাকায় নাটোর প্রেস ক্লাবের সামনে শান্তি সমাবেশ করে। পাখি জামান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। দৃশ্যমান উন্নয়ন করার জন্য আজকে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুনে আজকে নাটোরের কোন বিশৃঙ্খলা হবে না, নাটোরের কোন সন্ত্রাস থাকবে না। শহীদের রক্ত দিয়ে পেয়েছি সেই সংবিধানের পরিষ্কার।